ভোটিং রাইট নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক পত্রিকার হেডলাইন হচ্ছে, সমস্ত মিডিয়াতে ভোটিং রাইট নিয়ে আলোচনা হচ্ছে। বাট আমাদের কমিটি অনেকেই বুঝতে পারছে না যে যুক্তরাষ্ট্রের মধ্যে ভোটিং, ভোটিং তো সবার রাইট আছে, সবাই ভোট দিতে পারে। এখানে তো কেউ কোনো কেন্দ্র দখল করে না, কিছুই করে না, আমার রাইট আমি এক্সারসাইজ করবো, এখানে ভোটিং রাইটের ব্যাপারটা কেন? ধন্যবাদ তাহের, সবাইকে শুভ সন্ধ্যা। সত্যি বলতে কি আমার কাছে স্পষ্ট নয় কেন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে মানুষকে ভোট দিতে উৎসাহ দান করার বদলে ভোট না দিতে প্ররোচিত করা হবে। এটা একটা পুরনো টেন্ডেন্সি, এটা আজকের কথা নয়। কিন্তু আমি গত 20 বছর ধরে লিখছি, প্রতিবার একটা লেখা লিখি আমি, ছিছি এত্তা জঞ্জাল, ওই ভাই যে দেখবেন আমার লেখা আছে, প্রতি বছরই লিখি আমি, এত নোংরা এত জঞ্জাল কেন মার্কিন নির্বাচনী ব্যবস্থায়। কারণটা হচ্ছে যে এদেশে ভোটিং ব্লকস আছে, আমাদের দেশে, আমি উদাহরণ বুঝিয়ে বলছি, আমি এদেশে আফ্রিকান আমেরিকান এবং হিসপ্যানিকরা মূলত ভোট দেয় ডেমোক্রেটদের, শ্বেতকেরা মূলত ভোট দেয়, শ্বেত বিশেষ করে রুরাল এলাকায় গ্রামাঞ্চলের মানুষেরা ভোট দেয় রিপাবলিকানদের, কেমন? এবং এদের ভোটিং ডিস্ট্রিক্টগুলি খুব স্পষ্ট করে চিহ্নিত। আজকাল আমাদের দেশে ওটা হয়েছে, আমরা জানি যে কোথায় কোথায় কে বাস করে, কোন এলাকায় কোন পাড়াতে ডেমোক্রেটরা রিপাবলিকানরা বাস করে। এবং মূল লক্ষ্য হচ্ছে আমি যদি রিপাবলিকান হই এবং আমার যদি নিয়ন্ত্রণ থাকে পার্লামেন্টে বা লেজিস্লেচারে, আমার চেষ্টা হবে আমার এমপিকে, আমার কংগ্রেসের সদস্যকে ভোটে যুক্ত জয়যুক্ত করে নিয়ে আসা। কীভাবে করবো আমরা? এভাবে আমরা ডিস্ট্রিক্টটা কাটবো, দাগ কাটবো আমরা, যাতে মাইনরিটিরা আমাদের ডিস্ট্রিক্টের বাইরে চলে যায় এবং তাদের ক্ষমতা দুর্বল হয়ে পড়ে, তারা আর স্ট্রং একটা ভোটিং ব্লক না থাকে। আমি ছোট এক্সাম্পল দিয়ে বাংলাদেশের উদাহরণ দিয়ে বলি, আমি চিটাং, এটা আমি জানি, আমি যখন সাংবাদিক ছিলাম তখন আমি এটা কভার করেছি। চিটাংয়ে যখন ফজলুল কবির চৌধুরী সাহেব ছিলেন, তিনি কী করতেন জানেন? তিনি সংখ্যালঘুদের ভোট না দিতে উৎসাহ দিতেন, ভোট দিয়ে যাস না তোরা, তোদের ভোট দেওয়ার দরকার নেই। কারণটা কি? সবাই জানে যে সংখ্যালঘুরা ভোট দেয় আওয়ামী লীগকে, ফলে তোরা না গেলেই ভালো। একই রকম ট্যাকটিক্স আমাদের দেশে না হচ্ছে, এখানে আমেরিকায় না হচ্ছে, যে ভাই কালো মানুষরা তোমরা ভোট দিও না। তারা কি করছে, কি রকম তারা পদ্ধতি দিচ্ছে, আমি জাস্ট কয়েকটা এক্সাম্পল দিই। সবচেয়ে প্রথম বড় আইনটা পাশ হয়েছে জর্জিয়াতে, জর্জিয়াতে যে আইন পাশ হয়েছে তাতে মূলত আফ্রিকান আমেরিকানদের অঞ্চলে ভোট দেবার কেন্দ্র কমিয়ে আনা হয়েছে। ছিল একটা একটা জায়গায় বলি আমি, একটা একটা শহরে ছিল 8টা ভোট কেন্দ্র, তা কমিয়ে করা হয়েছে 1টা। এখন এরা মূলত গরিব মানুষ এবং এরা শ্রমিক, বাড়ির কাছে হলে চট করে কাজে যাওয়ার পথে ভোট দিয়ে যায়। এখন আমাকে 15 মাইল দূরে বাসে করে, ট্যাক্সি করে, ট্রেনে করে যেতে হয়, কে যায় ভোট দিতে? ঠিক এক্স্যাক্টলি এটাই চাচ্ছে রিপাবলিকানরা, তোমার ভোট দেওয়া যাওয়ার দরকার নেই, খুব কঠিন তো ভোট দিয়ে যেতে, এটা 1 নম্বর। 2 নম্বর ভোটার আইডি, আমেরিকায় কিন্তু ভোটার আইডি সব জায়গায় প্রযোজ্য নয়, কোনো কোনো রাজ্যে 18টা রাজ্যে ভোটার আইডি বাধ্যতামূলক, অন্যান্য দেশে অন্যান্য রাজ্যে ভোটার আইডির বদলে আপনাকে বাড়ির ভাড়া দেখাতে পারেন, অন্য কোনো পরিচয়পত্র দেখাতে পারেন আপনি। এখন আমেরিকার আফ্রিকান আমেরিকানদের মধ্যে 20% মানুষের মধ্যে কোনো ভোটার আইডি নেই, কোনো কোনো সরকারি আইডি নেই, কোনো কাগজপত্র নেই যে বলবে আমি এই লোক। এখন তাকে আপনি এখন বলছেন ভোটার আইডি তুমি করো, একটা ভোটার আইডি করতে গড়পড়তা খরচ হচ্ছে $150, অ্যাভারেজ খরচ হচ্ছে $150। একজন সাধারণ অতি গরিব অতি দরিদ্র, ধরো যে হোমলেস একজন আফ্রিকান আমেরিকান, তার পক্ষে $150 দিয়ে ভোটার আইডি করার কোনোই বাধ্যবাধকতা নেই, তার কোনো উৎসাহ নেই, তার কোনো আগ্রহ নেই, কি দরকার আছে ভাই আমার, দরকার নাই ভোট ভোট দেওয়ার। এটা একটা আফ্রিকান আমেরিকানদের দেশে ভোট দিয়ে যায় কখন? মূলত সানডেতে, সানডে চার্চ হয়, চার্চে চার্চ করার পরে সবাই দল বেঁধে বাস বাস ধরা থাকে, বাসে করে সবাই যায় ভোট দিতে, সানডে ভোটিং বন্ধ করে দেওয়া হচ্ছে, আর্লি ভোটিং সানডে ভোটিং বন্ধ করে দেওয়া হচ্ছে বা আওয়ার কমিয়ে দেওয়া হচ্ছে। এবং নিয়ম আছে এখানে সেম ডে ভোট, ভোটার রেজিস্ট্রেশন, একই দিনে আপনি রেজিস্ট্রি করে ভোট দিতে পারেন, সেটা বন্ধ করে দেওয়া হচ্ছে। অলরেডি 19টা রাজ্যে নতুন আইন তৈরি হয়েছে, যে আইনে ইতিমধ্যে আইন গৃহীত হয়ে গেছে, যাতে আপনার আপনাকে এই সমস্ত সংকোচের এরকম রেজিস্ট্রেশনের মধ্যে আপনাকে পড়তে হবে অথবা পড়তে পড়তে হচ্ছে অথবা হবে, এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে রিডিস্ট্রিক্টিং, আমি আগে যেটা বললাম নির্বাচনী এলাকা নতুন করে কাটা, 30টা রাজ্যে ইতিমধ্যে 30টা রাজ্যে
ভোটার ভোটিং ডিস্ট্রিক্ট নতুন করে কাটা হচ্ছে যাতে যে রাজ্যে যারা ক্ষমতাসীন তাদের লাভ হচ্ছে। 32টা রাজ্যে রিপাবলিকানরা এই মুহূর্তে ক্ষমতাসীন এবং তারা তাদের আইন পরিষদের মাধ্যমে ভোটিং ডিস্ট্রিক্ট এভাবে কেটে নিচ্ছে যাতে করে শুধুমাত্র তারাই লাভবান হয়। বলা হচ্ছে যে যদি এই ভোটিং ডিস্ট্রিক্ট না পরিবর্তন হয় তাহলে আগামী 10 বছর মিনিমাম আগামী 10 বছর কোনো আশা নেই ডেমোক্রেটদের অন্তপক্ষে 16টি রাজ্যে ক্ষমতা দখল করার। নর্থ ক্যারোলিনা, জর্জিয়া, টেক্সাস কোনো উপায় নেই, এভাবে তারা ডিস্ট্রিক্টগুলি কেটে নিচ্ছে। মূল ব্যাপার কি দাঁড়ালো যে সকল চেষ্টার লক্ষ্য, সকল চেষ্টার একটাই লক্ষ্য ডেমোক্রেটদের ঠেকানো। কিভাবে ঠেকাবো? সংখ্যালঘুদের ভোটাধিকার কেড়ে নিয়ে। এটা তো সবাই বুঝি, আমরা বাইডেন সাহেব বোঝে, এতদিন পর্যন্ত মুখে বলা হয়েছে, চাচামিচি করা হয়েছে, কিন্তু সে অর্থে বাইডেন নিজেকে ইনভলভ হয়নি। যেমন বাইডেন ইনভলভ হয়েছে, ধরা যাক তার স্টিমুলাস প্যাকেজ নিয়ে ইনভলভ হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ইনভলভ হয়েছে, বিল ব্যাক বেটার নিয়ে ইনভলভ হয়েছে, কিন্তু ভোটিং রাইটসে তাকে ইনভলভ হয়ে দেখা যায়নি। মনে রাখতে হবে সবচেয়ে বড় মেগাফোনটা কার, সবচেয়ে জোরে কথা বলতে পারে কে? প্রেসিডেন্ট বাইডেন। সবাই তার কথা শুনবে, সব পত্রিকা হেডলাইন হবে, টিভি রেডিওতে তার কথা শোনা যাবে। তিনি কিন্তু খুব একটা ইনভলভ হননি এবং এর ফলে আমেরিকার, আফ্রিকান আমেরিকান নেতৃবর্গ খুবই অসন্তুষ্ট। পরশুদিন বাইডেন সাহেব জর্জিয়ায় গিয়েছিলেন এবং জর্জিয়ায় গিয়ে প্রথমবারের মতো তিনি সরাসরি আক্রমণ করেছেন রিপাবলিকানদের। তারা সাধারণ মানুষের, বিশেষ করে অশ্বেতকায়দের ভোটাধিকার কেড়ে নিতে চায়। তিনি এদেশে এদেরকে বর্ণবাদী বলে অভিহিত করেছেন। এখন কি করতে পারে ডেমোক্রেটরা? তার ইতিমধ্যে 2টি বিল সেনেটে, হাউসে পাশ হয়েছে, সেনেটে 2টি বিল রয়েছে। একটা হচ্ছে ফ্রিডম টু ভোট অ্যাক্ট, অন্যটা হচ্ছে জন লুইস ভোটিং রাইটস। দুটো খুবই গুরুত্বপূর্ণ আইন প্রস্তাব আকারে রয়েছে সিনেটের সামনে। কিন্তু আপনারা জানেন যে সিনেটে বিল পাস করতে হলে ফিলিবাস্টার বাদ দিয়ে পাস করা, ফিলিবাস্টার মানে মিনিমাম 60টা ভোট লাগে আপনার ডিবেট করতে হলে। ধরা যাক আপনি এই ফ্রিডম টু ভোট অ্যাক্ট নিয়ে আপনি ভোটে যাবেন, ভোটে যাওয়ার আগে ডিবেট করবেন, ডিবেট করতে হলে আপনার দরকার 60টা ভোটের, 60 জন সিনেটের সমর্থন। একজন সিনেটর চাইলেই আপনার এই ডিবেটটাকে আটকে দিতে পারেন। অদ্ভুত নিয়ম এদেশে, একজন সিনেটরের ক্ষমতা সবার সমান ক্ষমতা। এই যে আইনটা এখন বদলার কথা বলা হচ্ছে, এই ফিলিবাস্টার যে আইনটা বদলানোর জন্য প্রয়োজন অন্তপক্ষে 50+1 ডেমোক্রেটিক সিনেটরের সমর্থন। কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে সিনেটর 50-50 বিভক্ত এবং আমাদের ডেমোক্রেটের 2জন সিনেটর আছেন যারা খুবই রক্ষণশীল, কনজারভেটিভ। একজন সিনেটর সিনেমা অ্যারিজোনার, অন্যজন ওয়েস্ট ভার্জিনিয়ার, জো ম্যানচিন। আমার মনে আছে আমাকে প্রশ্ন করেছিলেন আফজাল সাহেব একদিন, জো ম্যানচিনকে প্রেসিডেন্ট কিনা। ঠিকই, তিনি এখন ব্যবহার করছেন কিন্তু প্রেসিডেন্টের মতোই। এবং শুধু তিনি নন, প্রতিটি সিনেটর চাইলে ব্যবহার করতে পারেন এই মুহূর্তে অ্যাজ প্রেসিডেন্ট, কারণ বিভক্ত তো, একটা ভোট বাদ গেলেই কিন্তু ভোটটা পাশ হচ্ছে না। এই অবস্থায় চাপ প্রয়োগ করছে প্রেসিডেন্ট বাইডেন, চাপ প্রয়োগ করছে ডেমোক্র্যাটরা ম্যানচিনের উপরে এবং সিনেমার উপরে, আসো অন্তপক্ষে আমরা ভোটিং রাইটসটা পাশ করি। ইন্টারেস্টিংলি 2 মাস আগে কিন্তু জো ম্যানচিন নিজে একটা ভোটিং রাইট প্রস্তাব সামনে রেখেছেন যাতে মোটামুটি এই এই সমস্ত ইস্যুগুলি কভার হয়েছে। কিন্তু এখন যখন সিনেটে এই নিয়ে কথা উঠছে তখন তিনি দূর সরে যাচ্ছেন। তার বক্তব্য হচ্ছে যে আমি কোনোভাবেই ফিলিবাস্টারের যে আইন আছে তা আমি বদলাতে চাই না, এটা যে আজকে বদলাই আগামীকাল যখন রিপাবলিকানের ক্ষমতা আসবে তখন আমাদের ভয়েসের কোনো মূল্য থাকবে না, এটা তার যুক্তি। উত্তরে ডেমোক্রেটরা বলছে, বাইডেন নিজেও বলছেন যে আমরা যা করব, আমরা ফিলিবাস্টার আইন পুরোপুরি বাতিল করব না, এটাকে বলে কার্ভ আউট, আমরা একটা পজ দেব, এই আইনটাতে একটা পজ দেব এবং আমরা কার্ভ আউট করে নেব যে শুধুমাত্র এই ইস্যুতে আমরা ভোট দেব, শুধুমাত্র ভোটিং রাইটসে। ইস্যুটা এত গুরুত্বপূর্ণ, মানুষের ভোটাধিকারের প্রশ্ন এখানে, প্রত্যেকটা লোক ভোট দিতে পারবে না কেন? এটা কি অদ্ভুত কথা ডেমোক্রেটিক কান্ট্রিতে! ফলে এই ভোটের অধিকারের গুরুত্ব বিবেচনা করে বাইডেন সাহেব বলছেন, আমাদের স্পিকার লিডার বলছেন, সবাই বলছেন যে আমরা কার্ভ আউট করি এবং এই ইস্যুতে আমরা আমাদের এই 2টো বিল আমরা পাশ করে আনি। কিন্তু এখন পর্যন্ত জো ম্যানচিন এবং সিনেমা কিন্তু কোনো রকমের
স্পষ্ট ইঙ্গিত দেননি। চলছে নেগোসিয়েশন, নেগোসিয়েশনের অর্থই হচ্ছে যে গিভ অ্যান্ড টেক, হয়তো ম্যানসিনের কোনো রকমের কোনো কোনো প্রস্তাব গ্রহণ করা হবে, পাল্টা প্রস্তাব তিনি হয়তো গ্রহণ করবেন, কিন্তু আমরা জানি না। এই যে এটাকে বলে লিম্বু, একটা এই এই একটা মাঝামাঝি অবস্থায় আছে, তার ফলে ক্ষতিটা হচ্ছে কার? ক্ষতিটা হচ্ছে ডেমোক্র্যাটদের। ওয়াই? ডেডলাইন একটা আছে কিন্তু, যেমন টেক্সাসে এপ্রিলের মাঝামাঝির মধ্যে যদি আপনি এই আইন না বাতিল করেন, তাহলে কিন্তু সেই আইন বাতিলই করা যাবে না। অন্য কথায় ডেমোক্রেটদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই আইন দুটি পাশ করা। পাশ করা যাবে কি যাবে না, এর জন্য দেশ জুড়ে একটা আন্দোলন দরকার ছিল। আনফর্চুনেটলি ডেমোক্রেটরা কোনো আন্দোলনই করছে না। আমি আগে অনুষ্ঠানে বলেছি, আমরা কোথাও কোনো টাউন হল নেই, কোথাও কোনো জায়গায় ডেমোক্রেটে ঠিকই আছে, টিভিতে তারা এসে ভাষণ দিচ্ছে, পার্লামেন্টে তারা কথা বলছে, কিন্তু জনগণের মধ্যে এই নিয়ে কোনো আলোচনা, আপনি আমাকে বললেন লোকে বুঝতেই পারছে না। কেন বুঝতে পারছে না, কেন আমি বুঝতে পারছি না এই আইনটার গুরুত্ব? তার মূল কারণ হচ্ছে আমার কংগ্রেসম্যান, আমার সিনেটর আমাকে নিয়ে কিছু বলছেন না, তারা নিজেরা মিটিং করছেন। ফলে খুব জরুরি হচ্ছে এই মুহূর্তে সারা দেশ জুড়ে ডেমোক্রেটদের আন্দোলন গড়ে তোলা, তথ্যটা সবার কাছে পৌঁছে দেওয়া, যাতে করে চাপ সৃষ্টি হয় সবার উপরে। অনলি ইন দ্যাট কেস আমরা দেখবো আইন দুটি অবশেষে সিনেমায় এবং ম্যানসেন তারাও মেনে নিচ্ছে যে হ্যাঁ এই আইন দুটোর প্রয়োজন আছে। Until then, I don't see any change. Thank you so much. Thank you, Janab Hasan Firdous. Thank you.